কি করা যায়, কিবোর্ডে লেখালেখির কাজ করা যায়, কিবোর্ডে কি করা যায়, লেখালেখির কাজ করা যায়। তাহলে কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কিবোর্ড। কিবোর্ডের বোতামে চাপ যন্ত্রগুলো এর নির্দেশনা দিতে পারে। তাহলে কিবোর্ড যন্ত্রটা হচ্ছে ইনপুট ডিভাইস, ঠিক আছে, ভিতরে প্রবেশ করানো যন্ত্র সেটা হচ্ছে কিবোর্ড, আর কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস। দেখো মাউস, আমরা এই মাউসকে সাধারণত দুটি বাটন, একটি স্ক্রল চক্র থাকে, মাউস দেখতে ইঁদুরের মতো। এই মাউসের দুইটি অংশ থাকে এবং একটি স্ক্রল চক্র থাকে। এই দুটি বাটন এবং একটি স্ক্রল চক্র দেখতে ইঁদুরের মতো। এবং আরেকটি হচ্ছে মাইক্রোফোন। এই মাইক্রোফোনে গান বা যে কোনো ধরনের শব্দ মাইক্রোফোনের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো যায়। শিক্ষার্থীরা দেখো তো, তাহলে আজকের ক্লাসে এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামী ভিডিওগুলা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।